এ সরো মিয়া রোড গিয়ে কন্ডে দেব কোন বাজার ওই গিয়ে গুরিয়া বলা স্টোর বাজার ঢুকব কেন আচ্ছা আন্ডার লস স্টোর তো ধর মই ফাল যাবো কঙ্গা দি ইয়ে দি সিধা গেলে কন্ডে দেব ফেনি বলতে ফেনি কন্ডা ও টাংরো টাংরো রুট বনা কি হ্যাঁ ডাইরেক্ট এনে ঢাকা সিটাং হাইওয়ে তো উঠতে হলে কন্ডা উঠতে হইব হ্যাঁ এটা কন্ডা উঠতে হইব আমরা ফেনি টাউনে উঠতাম সাইয়ের না কথা বুঝছো নি আমরা সাইয়ে যে ঢাকা সিটাং মহাসড়ক আছে না ধরো মই ফেলে তুন এদিকে পর্যন্ত বা লাল টালের এদিকে কোন অংশ আমরা এখন আছি লস্কর হাট বাজার আমি একটু করে লস্কর হাট বাজার দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব লস্করার এটা সোনুয়ার মধ্যেও পড়ছে এবং কি মোটুবির মধ্যেও পড়ছে কিছু অংশ দমদমা রোড বলা হয় এটাকে আসসালামু আলাইকুম ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি লস্করহাট বাজার আমি একটু করে আপনাদেরকে লস্করহাট বাজারটা দেখাবো লস্করহাট বাজারের অনেকাংশেই পড়ছে কিন্তু মোটবি ইউনিয়নের মধ্যে ফেনি সদর উপজেলা ফেনি জেলা তো আজকের ভিডিওতে আমি এই রোডটা ধরে আবার সামনে হাতের বাঁ সাইডে আরেকটা রোড আছে ওই রোডটার ধরে বাজারের দিকে যাব পুরাটা একটু করে দেখানোর চেষ্টা করব আর আজকে আমরা যে রোডটা ধরে আসতেছিলাম এটা হচ্ছে খাইয়ারা থেকে একদম লস্করহাট পর্যন্ত আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে পাবেন এবং কি লস্করহাট থেকে একদম ফেনি লালফুল পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো আপনারা লস্করহাট বাজারের আশেপাশে থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেগম শামসুনার গার্লস স্কুল এন্ড কলেজ মইফাল যাওয়ার রোড কোনটা হ্যাঁ হ্যাঁ লালপুর যাবো এইগাদের সিধা হেমে যাবো কেন ইয়ান তো লস্করার বাজার কেন আনুকে ইয়ান কি ইয়াতে হচ্ছে সোনুয়া ইউনিয়ন সোনুয়া তো এদিকে মনে করছে বাজারে কিছু অংশ সোনুয়া তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা কিন্তু এখন লস্করহাট বাজারের উপরেই আছি আপনারা তো দেখতেছেন আমরা এই রোডটা ধরে সামনে হাতে ডাইন সাইডে আরেকটা রোড আছে ওই রোডটা ধরে একদম ফেনি লাল ফুল পর্যন্ত যাওয়া যাবে ওই রোডটার কিছু অংশ দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব লস্করহাট বাজারের আশেপাশে থেকে যদি কোনো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি এই বাজারের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমার ফ্রেন্ড নয় খালি ফেসবুক পেজ
হ্যালো ভাই, লাল ফুলের রোড কি এটা নি? হ্যাঁ, এটা দিয়ে সিধা যাবো কেন? আচ্ছা, ধন্যবাদ। ওইটা দিয়ে এদিকে আসি, এটা এদিকে। এই তো সোজা যে রোডটা দেখতেছেন, এই রোডটা ধরে আপনারা চাইলে একদম লালফুল পর্যন্ত যাইতে পারবেন। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন লস্করহাট থেকে একদম ফেনী লালফুল পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এখনো লস্করহাট বাজারের উপরেই আছি, আপনারা তো দেখতেছেন। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু সামনে গিয়ে আমি ভিডিওটা শেষ করব।